আসসালামু আলাইকুম। চাকরিজীবীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, বছরে একবার করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে। যারা পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এমন বিষয়ে আলোচনা হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একই সঙ্গে নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নতুন ভয়ঙ্কর মাদক আসার খবর আসছে আমাদের কাছে। বিভিন্নভাবে যেসব সংবাদ আমরা পাচ্ছিলাম সেজন্য আমরা হঠাৎ করে ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে আজকের সভা আহ্বান করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, আমরা মাদক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এর উৎস কী, ভুক্তভোগী কারা হচ্ছেন আমরা দেখছি। আমাদের দেশে যে মাদকগুলো উদ্ধার করি সেগুলো বাইরের, আমরা মাদক তৈরি করি না, মাদক বাইরে থেকে আসে। এর মাধ্যমে আমাদের ইয়ং জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্যই আমরা দীর্ঘ আলোচনা করেছি। শেষ করছি, আসসালামু আলাইকুম।